চিতোরের সমাধিস্বরা মন্দিরের আটারে, মানে রথ স্ট্রাকচারটা ওর আটারেই হয়েছে। বাট আমরা এখানে দেখো কৃষ্ণ ঠাকুর রয়েছে, আমি দেখাতে পারছি তোমাদেরকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরো বেশি ভালো রাখতে আরো একটি কালীপূজার আপডেট নিয়ে আমি তোমাদের সকলের সামনে চলে আসলাম। বন্ধুরা, আমরা সকলেই জানি কালীপূজা বলতে সবার আগে যে শহরের কথা মাথায় আসে তা হলো আমাদের স্বপ্নের শহর বারাসাত। কিন্তু বারাসাতের পাশের শহর মধ্যমগ্রামেও কিন্তু দারুণ দারুণ কিছু থিম হয়ে থাকে। তো তার মধ্যে অন্যতম মধ্যমগ্রাম সুভাষ ময়দানের ইয়ং রিক্রিয়েশনের ক্লাবের পুজোটি। তো এবছর তাদের নিবেদন কি হতে চলেছে, এই স্থানে তোমরা ঠাকুর দেখতে কিভাবে আসবে এবং তাদের প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগোলো, উদ্বোধন কবে, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম চৌমাথা, তো মধ্যমগ্রাম চৌমাথায় তোমাদেরকে আসতে হলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে ওই 10 টাকা ভাড়া পড়বে টোটো অথবা ভ্যানে করে। এছাড়া যদি তোমরা হেঁটে আসো 5-7 মিনিট মতন সময় লাগবে। এদিকে চলে গেছে বাদু রোড আর এদিকে চলে গেছে কলকাতা। তো আমরা যদি এই দিকে তাকাই তাহলে কিন্তু সুভাষ ময়দানের পুজোটা আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছি তাদের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়েছে। তো চলো কাছে গিয়ে ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি। সুভাষ ময়দানের এই যে গেটটা রয়েছে, এই গেট দিয়ে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। তো খুঁটি পূজার সময়ও কিন্তু আমি এই স্থানে এসেছিলাম। তো আস্তে আস্তে পূজা মণ্ডপটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছি দুটো হাতি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল আকৃতির এক পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। তোমাদেরকে আমি একটু এই পাশ থেকে দেখাই। দেখো বিশাল এক পূজা মণ্ডপ বা বিশাল এক মন্দির কিন্তু এই স্থানে তুলে ধরা হচ্ছে। তো এখানে যদি আমরা দেখি এই মন্দির তৈরি করতে যে সমস্ত স্ট্রাকচার বা যে সমস্ত ডিজাইন বা যে সমস্ত কারুকার্যগুলো ব্যবহার করা হবে সেই কারুকার্যগুলো কিন্তু এই স্থানে রয়েছে। তো আস্তে আস্তে যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আরও বেশ কিছু স্ট্রাকচার থেকে শুরু করে বেশ কিছু কারুকার্য এই স্থানে করে রাখা হয়েছে। চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে। এবং এখানেও দেখো বেশ কিছু কারুকার্য রয়েছে, সমগ্র মাঠ জুড়েই কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কারুকার্য রয়েছে। তো আমি একটু সাইড ভিউ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিশাল আকৃতির এক পূজা মণ্ডপ কিন্তু এই স্থানে তুলে ধরা হচ্ছে। এই স্থানে শুধু যে পূজা হয় বা প্যান্ডেল হয় এমনটা কিন্তু নয়, কালী পুজোর সময় এখানে কিন্তু বিশাল আকৃতির এক মেলা বসে। তো আমরা দেখতে পাচ্ছি সেই মেলার কিন্তু কাজকর্ম এই মুহূর্তে চলছে। এখানে কিন্তু চলে এসেছে বাচ্চাদের সেই বিভিন্ন চড়ার জিনিসপত্র কিন্তু এই স্থানে চলে এসেছে। ওদিকে দেখতে পাচ্ছি সুপার ড্রাগন ট্রেন, সুপার ড্রাগন ট্রেনেরও জিনিসপত্র চলে এসেছে। দূরে যদি আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই তাহলে দেখাতে পারছি যে এই স্থানে কিন্তু বেশ কিছু কারুকার্য তৈরি করে রাখা হয়েছে। এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু কারুকার্য, তোমাদেরকে আমি দেখাতে পারছি। এবং আস্তে আস্তে যদি আমরা একটু বাঁদিকে ঘুরে যাই সেই বিশাল আকৃতির এক পূজা মণ্ডপ দেখতে পারবো এবং তার কিছু চূড়া এখানে কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এবং ডিজাইনগুলি আমি যদি তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো এখানে কিন্তু কাচের মতন বেশ কিছু চুমকি টাইপের বেশ কিছু ডিজাইন বসিয়ে একটা মঙ্গল ঘর টাইপের একটা ডিজাইন তৈরি করে রাখা হয়েছে। চলো পূজা মণ্ডপের একদম একটু কাছের দিকে যাই, যে যে স্ট্রাকচারগুলো এই স্থানে রাখা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে একটু ডিটেলে দেখাই। এখানে দেখো দুটো হাতি রয়েছে এবং এখানে বেশ কিছু বাঁশ রয়েছে। এই পূজা মণ্ডপ তৈরি করতে কিন্তু আরও বেশ কিছু বাঁশ লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে যে পূজা মণ্ডপটি তৈরি হবে সেই পূজা মণ্ডপ তৈরি করতে কিন্তু এখানে বেশ কিছু কালারফুল বাঁশ ইউজ করা হবে, মানে বাঁশের উপরে কালার করা হয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাতে পারছি। এবং যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আরও বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। যাই হোক মূল মন্দির, সেই মূল মন্দিরে আমরা যদি ফোকাস করি তাহলে দেখতে পারবো মূল মন্দিরটা কিন্তু অনেকটাই উচ্চতার আছে এবং সমগ্র মাঠ জুড়ে প্যান্ডেলটা হবে। এই পাশেও বেশ কিছু কারুকার্য থাকবে এবং এই পাশেও বেশ কিছু কারুকার্য থাকবে, তো যেটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখো এই পাশেও বেশ কিছু ছোটোখাটো মন্দির থাকবে, তো সেগুলো কিন্তু এই স্থানে তুলে ধরা হবে। বাইরের দৃশ্যটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর ভেতরের দৃশ্যে গিয়ে তোমাদেরকে দেখাবো। পূজা মণ্ডপের একদম বাম সাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর কারুকার্য তৈরি করে রাখা হয়েছে এবং এখানেও বেশ কিছু আনুষাঙ্গিক মন্দির থাকবে বা থিমের বেশ কিছু ডিজাইন থাকবে, সেই ডিজাইনগুলো এখানে তুলে ধরা হবে। এবং যদি আমি তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই তাহলে দেখাতে পারবো এখানে বেশ কিছু ডিজাইন তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু অভূতপূর্ব লাগছে। বন্ধুরা এখানে দেখাই তোমাদেরকে এই পূজা মণ্ডপ তৈরিতে বেশ কিছু মূর্তি ব্যবহার করা হবে, সেই মূর্তি কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি, এক ঝলক দেখিয়ে দিলাম। এবং তার পাশে বেশ কিছু চূড়া রয়েছে এবং এখানে দেখো কৃষ্ণ ঠাকুর রয়েছে, আমি দেখাতে পারছি তোমাদেরকে। বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গিয়েছি
মধ্যমগ্রাম সুভাষ ময়দানের ইয়ং রিক্রিয়েশন ক্লাবের একজন কর্মকর্তাকে। তো নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আপনার পরিচয়টা একটু জেনে নেব। আমি হচ্ছে এই ক্লাবের সেক্রেটারি কৌশিক মুখার্জি, ইঞ্জিনিয়ার অফ মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। এবছর আপনাদের শ্যামা পূজা কততম বর্ষে পদার্পণ? 37th year। আচ্ছা, 37তম বর্ষে আপনাদের নিবেদন কি আছে একটু জেনে নেব। আমাদের এবার নিবেদন আছে রাজস্থানের একটা মন্দির, যে মন্দিরে শিবের পুজো হতো, জৈন মন্দিরের মতো ওটা একমাত্র শিবের মন্দির। এবং আমরা তার গথিক স্ট্রাকচারটা রাজস্থানে করেছি, ভেতরে আমরা নিজেদের যে সমস্ত মেটাল দিয়ে যে কাজটা ওটা শিল্প ধরে ধরেছি। চিতোরের সমাধিস্বরা মন্দিরের আটারে মানে গথিক স্ট্রাকচারটা ওর আটারেই হয়েছে, বাট আমরা ভেতরে যে আমাদের শিল্প, আমাদের যে পুরাতন শিল্প, ভারতীয় শিল্পকে ধরেছি, যেটা পিতল কাঁসা বা বিভিন্ন শিশে কাঁচের এই দিয়ে শিল্পটাকে তুলে ধরেছি, যাতে এই শিল্পগুলো আবার পুনরুদ্ধার পাওয়া যায়। এটা তো হারিয়ে গেছিল, এটাকে আমরা ফিরে আনতে চাইছি এই শিল্প। বারাসাত মধ্যমগ্রামের বুকে যেহেতু একটা স্বনামধন্য ক্লাব, তো পুজোর তো লড়াই হয় না, প্রতিযোগিতার লড়াই আপনারা কিভাবে দেখবেন আপনাদের এই পুজোটা? হ্যাঁ, মানুষের বিচারে তো ধরুন আমাদের এখানে আসে বারাসাত বারাসাতের মতো থাকে, মধ্যমগ্রামে আমাদের এখানেই মানে চৌমাথার প্যান্ডেলের সাথে আর অন্য প্যান্ডেলের সেভাবে কোনো আমরা কম্পিটিশনে যাই না, কারণ এখানেই সবচেয়ে বেশি লোড বা সবচেয়ে বেশি আকর্ষণ এখানেই হয়। আর বারাসাতে আমরা কেএনসি বা পাইনিয়ার এদের সাথে একসময় কম্পিটিশনে ভাবছি, এবং কেএনসির সাথে আমরা কম্পিটিশনে আছি। কেএনসির সাথে আপনারা সমানে সমানে টক্কর দেবেন এটাই চিন্তাধারা রেখে আমরা বারাসাতে কেএনসিটি একমাত্র আমাদের সাথে সমতট্ব হবে, এবং এখন হয়তো ওরা এগিয়ে আছে বা আগামী দিন আমরাই হতে পারি, সেটা সময় বলবে। আচ্ছা, আপনাদের প্রতিমা শিল্পী এবং মণ্ডপ শিল্পীর নাম যদি একটু? আমাদের মণ্ডপ শিল্পী হচ্ছে আশীর্বাদ দেশপাণ্ডে করছেন, আর প্রতিমা আমাদের প্রদীপ রুদ্রপাল, আপনি তো নাম শুনেছেন, প্রদীপ রুদ্রপালেরই ঠাকুর। আচ্ছা, আর আলোকসজ্জা? আলোকসজ্জা চন্দননগর, চন্দননগরে আলোকসজ্জা থাকছে। আচ্ছা, উদ্বোধন কবে থাকছে? 30 তারিখ। 30 তারিখ উদ্বোধন, দর্শনার্থীদের উদ্দেশ্যে একটু বার্তা দিয়ে দেবেন। এবারে পুজোয় সবাইকে শান্তি একটা আওয়াজ যাতে থাকে, মানুষের মধ্যে মিল থাকে, ভালোবাসায় যেন মিল হোক, সবার যেন গ্লানি মুছে যার এই পুজো, অশুভ শক্তির বিনাশ হোক, আরও সবাই সবার মধ্যে মেলবন্ধন হয়ে একটা যে কিছু একটা অরাশুলতা চলছে তার মধ্যে থেকে আমরা সেটাই কাটিয়ে উঠতে পারি, এবং এই পবিত্র উৎসবে আমরা সেটা আশা করি কাটিয়ে উঠবো। অসংখ্য ধন্যবাদ, দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই আপনাদেরও। তো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম মধ্যমগ্রাম সুভাষ ময়দানে যে ইয়ং রিক্রিয়েশনের পুজো হয়ে থাকে, এটা কিন্তু মধ্যমগ্রামের একদম সেরার সেরা পুজো। তো সেই সেরার সেরার পুজো এবছরের যে 37তম বর্ষের যে নিবেদন, তা হচ্ছে রাজস্থানের চিতোরগড়ের সমাধিস্বর মন্দির। তো সেই সমাধিস্বর মন্দিরের কাজ কতটা কি এগিয়েছে এই মুহূর্তে, তা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং উদ্বোধন কবে তাও জানিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি খুঁটি পুজোর সময় এসে এখানকার যে থিম রয়েছে, ওনারা লিখেছিলেন, তখন জানিয়েছিলেন নতুন থেকে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন। তো তারই একটা ধারা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। আর চলো, ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।